বিস্তারিত একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ সুজন লিখেছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন এখন আমার প্রশ্ন হলো কারোর জন্য সপ্তাহে দুই দিন সিয়াম পালন করা সম্ভব না হলে শুধু সোমবারে সিয়াম পালন করলে কি সুন্নাহ পরিপন্থী হবে এটা কি করা যাবে হ্যাঁ শুধু সোমবারে সিয়াম পালন করতে পারবেন রসল আল্লাহ সাল্লাসলামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে নবী সাল্লা উলী আসলামকে যখন মানে প্রশ্ন করা হয়েছে আন ইসনিন সোমবারের সিয়াম প্রসঙ্গে সাল্লাম বলেছেন যে হ্যাঁ এই দিনে শিয়াম পালন করতে পারো এই দিনে আমার জন্ম হয়েছে সুতরাং রসল্লাহ সাল্লাহস্লাম এই দিনের শিয়ামের অনুমোদন দিয়েছেন সেক্ষেত্রে শুধু সোমবারে যদি কেউ সিয়াম পালন করে থাকেন তাহলে তার জন্য এই সিয়াম পালন করা যায় সুন্না পরিপন্থী অথবা বেদাত হবে না আমরা জানলাম প্রিয় দর্শক এবার আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন স্যাম আন্তু লিখেছেন মৃত ব্যক্তির রক্তের সম্পর্কের কেউ যদি একবার জানা যায় শরিক হয়ে থাকে তাহলে কি ওই মৃত ব্যক্তির দ্বিতীয় জানাজা পড়ানো যাবে প্রথম কথা হচ্ছে দ্বিতীয় জানাজার প্রয়োজনীয়তা আছে কি না ইসলামিক সুরতের মধ্যে জানাজার সলাত একবার হওয়াই হচ্ছে বিধান জানাজার সলাদকে ধর তিব করে মানে সাজিয়ে দুইবার তিনবার চারবার আদায় করার বিধানটি মানে এটি প্রয়োজনীয় যদি না হয়ে থাকে তাহলে না করাটাই হচ্ছে শূন্য সূন্য হচ্ছে যেটা সেটা হলো জানাজার সলাদ একটাই আদায় হবে কিন্তু যদি কোনো প্রয়োজন দেখা দেয় যদি মানে যেই বৈধ প্রক্রিয়া জানাজা সলাদকে এক মানে একাধিকবার পড়ার বিষয়টি আসবে সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি আগে জানাজার সোলাতে ইমামতি করে থাকেন তার জন্য পরবর্তীতে ইমামতি করাও জায়েজ রয়েছে এতে কোনো ধরনের নিষিদ্ধ কোনো বিষয় নেই কারণ জানাজা সলাত এটি দোয়া সুতরাং এই দোয়ার জন্য পরবর্তীতেও তিনি অংশগ্রহণ করতে পারবেন তার জন্য জায়েজ